ভ্যানিশ 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 হয়ে গেছে ডক্টর ইউনুস ভ্যানিশ হয়ে গেছে প্যারিস থেকে এসে আবার প্যারিসে চলে গিয়েছে বি পাবলিক বাংলায় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সুয়ুক মুখার্জি আপনাদেরকে দেখাতে চাই আজকে হাতে হাত রেখে পায়ে পা রেখে চোখে চোখ রেখে প্রতিটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনারা জানতে পারবেন বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে সেই ক্ষমতা দখল করার পরে সে আজকে আবার কোথায় হারিয়ে গেল কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডক্টর ইউনুস আপনি কোথায় আপনি কই আসেন আসেন দেখে যান ডোনাল্ড ট্রাম্প এসেছে আপনি প্যারিস থেকে এসে আবার প্যারিসে চলে গিয়েছেন যে পথ দিয়ে আসলেন সেই পথ দিয়ে মানুষকে বিপদে ফেলে চলে গেলেন এটা মানতে খুবই কষ্ট হচ্ছে ডক্টর ইউনুস আপনি জনগণের জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছিলেন আর সেই গ্রামে আজকে কিন্তু জনগণ আপনার জন্য এই যে নিয়ে বসে আছে এগুলো নিয়ে বসে আছে আচ্ছা অসুবিধা নেই বিষয়টা হলো এটা দেখলে ভয় লাগে কারণ কখন কুসুমুল্লা দেয় দর্শক মন্ডলী একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই ডক্টর ইউনুস তিনি কোথায় ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতায় আসলেন তখন তিনি কোথায় হারিয়ে গেলেন প্যারিস থেকে এসে আবার প্যারিসে চলে গেলেন আবার চলে গেলেন কেন চলে গেলেন সেটা জানবো জানার জন্য আমাদের অপেক্ষামান রয়েছেন হারেন্দ্র মোদি নারায়ণ তিনি জানাবেন ডক্টর ইউনুস এখন বাংলাদেশে নাই কোথায় হারিয়ে গেছে তিনি আমাদের জানাবেন যেই পথে এসেছিলেন সেই পথে চলে গেলেন আসুন 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 আমাদের সাথে আসুন আসুন দেখুন এই যে দেখুন হারেন্দ্র মোদি নারায়ণ আপনি জানান যে ডক্টর ইউনুস কোথায় এসেছিল এখন কোথায় গিয়েছে দর্শক আমি আপনাদের একটা কথা জানাতে চাই মনিটর বড় করে দেখান মনিটর বড় করে দেখান আমরা বড় করে দেখাই হ্যাঁ হরেন্দ্র মোদি নারায়ণ বলুন এই আপনার আসলে কোনো কাজ বাজ হয় না আপনি কিরাম সংবাদ পড়েন রে হ্যাঁ কই এক কথা আর আপনি হাসে আর মানে এক হলে আপনি 110 বানিয়ে ফেলেন কি আপনার সমস্যা কি হ্যাঁ ডক্টর ইউনুস কিরা বলিয়েছে আপনার দেখাতে ফলাই গেছে কিরা বলিয়েছে সে রাষ্ট্রীয় কাজেও তো সবরে যেতে পারে সে প্যারিসই ছিল প্যারিসে আবার গেছে রাষ্ট্রীয় কাজেও তো যাচ্ছে আর আপনি কি করছেন আপনার দর্শকের বলছেন যে হ্যাঁ ডক্টর ইউনুস পালিয়ে গেছে ইগেন গেছে শিখেন গেছে কে আপনি এত অ্যাডভান্স বেশি বোঝেন কে হ্যাঁ আপনার সংবাদ পড়া কিন্তু একদম হয় না বলে মোটাই হয় না বাংলাদেশের থেকে কিন্তু আপনার একদম পুরো বয়কট করে ফেলা বলে একদম আরে লাফালাফি কে যাচ্ছি কোথায় হ্যাঁ কে এক যায় থির হয়ে দাঁড়ায় কথা কওয়া যায় না মানে লাফা নয় মনিটর বড় কান কে এরকম বাংলাদেশের সংবাদ দেখেছেন এরকম কেউ পড়ে এক জায়গায় থির হয়ে বসে পিছনে মনিটর থাকবে শিখেন দেখাবে আর আপনি কি করেন মানে লাফাতে হয় ক্যামেরার মধ্যে তেড়ে যান কে এসব করেন কে দর্শক আপনারা শোনেন এই যে সংবাদ পড়ছে এবিটা এর কথা আপনারা কেউ বিশ্বাস করবেন এ কিন্তু ফাও কথা বলে এ কিন্তু ভুল কথা বলে ভুল তথ্য দেয় সুতরাং এর সংবাদ দেখবেন না এই রিপাবলিক বাংলায় আপনারা লাইন ঝিরঝির দর্শক আপনাদের আর দেখাতে পারলাম না কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে লাইন ঝিরঝির লাইন যখন ঝিরঝির তখন আমরা আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি সেটা হলো চট্টগ্রামে হিন্দুদের পরে নির্যাতন কি বিভৎস নির্যাতন আমি এটা দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই দর্শক এটা যেন 1971 সাল ঘুরে এসেছে জনগণকে খালি ব্যাটিং করতেছে আর্মি তারা ব্যাটিং করে আবার গ্রেপ্তার করেছে 80 জনকে গ্রেপ্তার করেছে কারণটা কি দর্শক কারণটা কি আজকে কেন এই নির্যাতন শুরু হয়েছে আজকে আপনাদের সেটা দেখতেই হবে দর্শক আপনাদের দেখানোর জন্য বাংলাদেশে আমাদের প্রতিনিধি চট্টগ্রামে একটা কথা আপনাদের হিসাব করে দিয়ে বলে দিতে পারি গোটা বাংলাদেশে যত হিন্দু আছে তার চেয়ে বেশি আছে চট্টগ্রামে সেই চট্টগ্রামে কি ঘটছে আসুন 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 আমার সাথে আসুন দেখুন আসুন আসুন দর্শক আসুন এখানে হ্যাঁ কুমকুম ব্যানার্জি আপনি আমাদেরকে জানান কি হচ্ছে চট্টগ্রামে জানান কিভাবে মারছে ব্যাটিং করছে বোলিং করছে ক্যাচ ধরছে কারণটা কি সেটা জানাতে হবে আসুন দেখুন এই যে দেখুন কুমকুম ব্যানার্জি বলুন আপনি বলুন। সুরেশ মুখার্জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক আমি আজকে আসলে চট্টগ্রামে কি হয়েছে এই বিষয়ে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। চট্টগ্রামে যে আমাদেরকে হিন্দুদের উপরে যে হাঙ্গামা দানা চলছে এগুলো আসলে সেরকম কোনো বড় ফাজা কিছু না, সামান্য কিছু হয়েছে, তবে এটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সামান্য কিছু হয়েছে। তো এই নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আমাদের সাংবাদিক সাহেব যেটা বলেছে এটা আসলে বেশি কিছু না। তো আমাদের তিনি বলছে যে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভোগছে, তো হিন্দুদের তেমন কিছু হয়নি। আমাদের দেশের চট্টগ্রামে হিন্দুরা অনেক অনেক ভালো আছে, তারা শান্তিতে আছে। যেটুকুন হয়েছে এটুকু তো হয়ে থাকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে। তো সুইক সাহেব আপনি যেটা বলছেন যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন করা চলছে, তো আমাদের দেশ থেকে যেগুলো এমপি মন্ত্রী যারা চলে গেছে এরা কি সকলেকে হিন্দু? না, তারা হিন্দু না। আমাদের দেশে ভালো আছে। এই যে বিশ্বজিৎ কয়দিন আগে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনি কোনো মুখ খোলেননি, এসব বিষয়ে কোনো কথাই বলেননি। তো দর্শক আমি বেশি কিছু বলবো না, শুধু জানাবো যে আমাদের দর্শক আমি সত্যি কথা বললি, করার কারণে আমরা দুঃখিত, আজকে দেখাতে পারলাম না। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কি হচ্ছে বাংলাদেশে? আর বেশিক্ষণ বাকি নেই, এই বাংলাদেশ আমাদের দখলে চলে আসবে। অনেক বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নে যে আগুন ধরালো ডক্টর ইউনুস, এই দেশটা আমাদের দেশ হবে, এই বাংলাদেশ হবে আমাদের প্রদেশ, কিন্তু কোথায় নিয়ে গেল? স্বাধীনতা স্বাধীনতা বলে তারা আমাদের বুকের মধ্যে এক কি করেছে আপনারা জানেন, এইটা দিয়ে কেটে দিতে চেয়েছে তারা। এইটা মানা যায় না। দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আপনাদের মতো থেকে বিদায় নিচ্ছি। বি পাবলিক বাংলা আপনার প্রাণের চ্যানেল, দেখাবে কোথায় কার সমস্যা আছে, সেই সমস্যাগুলো তুলে ধরবে। আমার চেন লাগানো আছে আছে, কোনো সমস্যা নাই, আমি সাবধান। কারণ বাংলাদেশ নিয়ে নিউজ করতে গেলে মাথায় রাখবেন মেসিং সাবধান।